नमस्कार बंधु, स्पोर्ट पेंसिल चैनल आरो एक नतून भिडियोते अपन स्वागत जानाई। पयला बैशाख दिन बांगालीर काछे नाना कारणे अत्यंत एकटा उल्लेखयोग्य दिन। नतून साज, नतून पोशाक, बछरेर एक दिन बांगालियानाय बांगाली थाके भरपूर। सेई पुरोनो खेरोर खाता सेटा निये मंदिर चत्वरे बांगालीर आनागोना, एबं एकई संगे बांगाली खाबार, बांगाली साजेर कथा तो बोल्ले आमि। ভাবছেন ধান ভাঙতে হঠাৎ শিবের গীত গাইছে কেন? একদমই না, শিবের গীত গাইছে না বন্ধু। আসলে এবারের পয়লা বৈশাখটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কেন গুরুত্বপূর্ণ? বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা আপনারা অলরেডি জেনে ফেলেছেন যে পয়লা বৈশাখের দিনকার ইস্টবেঙ্গল ঘোষণা করতে চলেছে তাদের নতুন ইনভেস্টার। নতুন ইনভেস্টার হিসেবে যার নাম সবার আগে এসেছে সে হচ্ছে বাংলাদেশ বসুন্ধরা গ্রুপ। এবং এখানে একটা কথা যে ওই দিনই কিন্তু বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের যিনি কর্ণধার তাকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন। তিনি নিশ্চয়ই লুচি আলুরদম খাওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাবে আসবেন না, কারণ তার সময় অত্যন্ত মূল্যবান। হতে পারে এর পেছনে রয়েছে একটা রহস্য, কারণ যে কথাটা আমরা বারবার করে আজ বহুদিন ধরে শুনে আসছি যে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গল আগামী মরশুমে চুক্তিবদ্ধ হতে চলেছে সেটা জেনে আমি আপনি ডাকুন না কেন বসুন্ধরাকে, তার হয়তো একটা সার্বিক পরিণতি ওই দিন হলেও হতে পারে। বসুন্ধরা গ্রুপের কর্ণধার ওই দিনকে এসে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারেন যা থেকে আমাদের সবার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কী হতে চলেছে, কী হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইস্টবেঙ্গল কর্মকর্তারা কিন্তু এখনও অবধি তাদের বিনিয়োগকারী সংস্থা বলুন বা ওই স্পোর্টিং রাইটস নিয়ে কোনো অফিসিয়ালি মন্তব্য করেননি, যার ফলে আমরা যে খবরটাই পাচ্ছি সে খবরটা সম্পূর্ণ কিন্তু পুরোপুরি এরকম বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা। তার কোনো স্বীকার কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গল কর্মকর্তাদের দ্বারা এখনও অবধি করা হয়নি। কিন্তু পয়লা বৈশাখ দিনটি কিন্তু এই জন্যই উল্লেখযোগ্য যে ওই দিন কিন্তু এই ঘোষণাটি হলেও কিন্তু হতে পারে। আরেকটা কথা বলি বন্ধু, স্পোর্টিং রাইটস নিয়ে অনেক রকম কথা শোনা যাচ্ছে। হতে পারে স্পোর্টিং রাইটসটি আগামী পয়লা বৈশাখের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে চলে আসবে এবং ইস্টবেঙ্গল ক্লাব কর্মকর্তারা সেটি সরকারিভাবে ঘোষণা করবেন এমন একটি সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। এবার প্রশ্ন, স্পোর্টিং রাইট আসছে এটা শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন। আপনাদের এখন একটাই প্রশ্ন যে স্পোর্টিং রাইট তো আসবে, সে তো শুনলাম, সে তো জানলাম, কিন্তু কবে আসবে? আদৌ আসবে কি? বন্ধু আসবেই, তার কারণ এটা আমার কথায় নয়, শ্রী সিমেন্টের কর্ণধার পরিষ্কারভাবে জানানোর পাশাপাশি তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব যে পদ্ধতিগত দিক যে দিকগুলো রয়েছে সেই দিকগুলোকে পূর্ণ করে তারা অসংখ্য ইস্টবেঙ্গল অনুরাগীদের কথা মাথায় রেখে কোনো রকম টালবাহানা না করে তারা যত দ্রুত সম্ভব ইস্টবেঙ্গলের হাতে তাদের স্পোর্টিং রাইটসটি ফেরত দেবে এবং পয়লা বৈশাখের মধ্যে সেই ঘটনাটি ঘটার সম্ভাবনা প্রবল আগেকার কথা অনুযায়ী। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন সময় লাগছে কেন এতটা? মনে সময় লাগাটা স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক সময় লাগাটা, তার কারণ এর পেছনে যে পদ্ধতিগত দিকগুলো রয়েছে, আইনগত যে দিকগুলো রয়েছে সেই দিকগুলোকে যদি পুরোপুরি বাস্তবায়িত করতে হয় তার জন্য কিন্তু বন্ধু একটু সময় লাগে। আপনারা অত্যন্ত অধৈর্য হয়ে পড়েছেন এটা একদম স্পষ্ট এবং তার পেছনে যথেষ্ট কারণও আছে, কিন্তু বন্ধু অধৈর্য হওয়ার মতো কিন্তু কোনো ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। যা হতে চলেছে ভালোর জন্যই হতে চলেছে। এত অপেক্ষা করতে পারলেন, আরেকটু অপেক্ষা করতে পারছেন না? দেখুন না ফলাফলটা কী হয়। আরেকটা কথা বলি, ওই দিন ইস্টবেঙ্গল মাঠে ঐতিহ্যবাহী চিরাচরিত বার পুজোর পাশাপাশি আপনারা এমন কিছু দেখতে পারেন যেগুলো কিন্তু একটু আপনাদের নজর কাড়বে। ধরুন কিছু নতুন ফুটবলারকে দেখলেন, তখন বুঝে নিতে হবে এই ফুটবলারদেরকে আপনি যদি আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে দেখেন তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না। হ্যাঁ বন্ধু, আমরা ইতিমধ্যে নানা মহল থেকে শুনতে পেয়েছি যে এই ফুটবলার আসছে, আমি নিয়ে কিছু বক্তব্য কিছু ভিডিও রেখেছি আপনাদের সামনে, তার সত্যতা যাচাইয়ের একটা সুযোগ কিন্তু এই দিন আসলেও আসতে পারে। যদিও সম্পূর্ণ সত্যতা যাচাই সেদিনই হয়তো হবে না, ঘটনার পরম্পরা অনুযায়ী আস্তে আস্তে করে সেই বিষয়গুলো আপনাদের সামনে স্পষ্ট হবে। এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে ঘটনাটি, যে কী আনুষ্ঠানিক ঘোষণা ওই দিন ইস্টবেঙ্গল কর্মকর্তারা বসুন্ধরার কর্ণধারকে পাশে রেখে করবে বা ইস্টবেঙ্গল কর্মকর্তাদের পাশে রেখে বসুন্ধরা সংস্থাই বা কী ঘোষণা করবে সেই দিকে কিন্তু আমাদের নজর অতি অবশ্যই থাকবে। আরেকটা কথা, যে
সব থেকে বড় কথা, একটা ফুটবল দলে সাফল্য পাওয়ার জন্য দরকার কিন্তু একটা ভালো দল। ক্রীড়া সত্ত্বটি যদি ইস্টবেঙ্গলের হাতে চলে আসে, তখন কিন্তু ইস্টবেঙ্গলের হাতে অনেক রকম অপশান চলে আসবে, অনেকটা পথ তাদের ফাঁকা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, যার ফলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু একটা ভালো দল গঠন করতেই পারে। সেই দিকে নিশ্চয়ই ইস্টবেঙ্গল কর্মকর্তারা সচেষ্ট হয়েছেন, একথা বলাই চলে। কিন্তু তার পূর্ণাঙ্গ কোনো পরিণতি এখন অবধি যেহেতু আমাদের সামনে স্পষ্ট হয়নি, তাই আমরা একটা গোলক ধাঁধার মধ্যে রয়েছি, এবং এই গোলক ধাঁধার মধ্যে থাকাটাও অত্যন্ত স্বাভাবিক। তার কারণ হচ্ছে শুনছি কিন্তু দেখছি না, শোনার পাশাপাশি দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই বন্ধু, আপনারা এতদিন আমার ভিডিও শুনতেন, আজকে আমি আপনাদের দেখা দিলাম। দেখা দিলাম মিনস আমার সৌভাগ্য যে আমি আপনাদের সামনে আসতে পারলাম। একই সঙ্গে আমার এটাও দুর্ভাগ্য যে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা আমায় দেখতে পাচ্ছেন। পৃথিবীটা গোল, বৃত্ত সম্পূর্ণ করার জন্য একদিন আপনি আমি মুখোমুখি হবই, সেটা যে ভারতীয় ক্রীড়াঙ্গনে হতে পারে, ইস্টবেঙ্গল মাঠে হতে পারে, বা দেখা হতে পারে ফুটবলের অন্য কোনো আঙিনায়। তাহলে বন্ধু, যেটা সব থেকে বড়ো কথা, ধৈর্য, যে ধৈর্য দেখিয়ে দেখিয়ে আপনারা ধৈর্যশীল খেতাব পেয়েছেন, সেই ধৈর্যের কিন্তু আরেকটু সময়সীমা আপনাদের বাড়াতে হবে। পয়লা বৈশাখ দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে আমাদের সকলের কাছে, তাই সেই দিনটার অপেক্ষায় বন্ধু আমাদের থাকতেই হবে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। শুনতে থাকুন, সঙ্গে রাখুন স্পোর্ট পেন্সিল, আপনার নিজস্ব চ্যানেল। নমস্কার।